হ্যালো গাইস, কেমন আছো সবাই? ভালো তো? ঠান্ডা ঠান্ডা মরশুমে রোদের আলো নিতে নিতে করবো কিছু কমেন্ট তোমাদেরই করা। তোমাদেরই করা কিছু কমেন্ট আজকে পড়বো এবং সেটার রিপ্লাইও দেব। এটা হচ্ছে পার্ট টু। একজন কমেন্ট করেছে, আমি তোমার ভিডিও দেখতে দেখতে অ্যাপেল খাচ্ছি। বুলবুলি বুলবুলি বুলবুলি। গুড। নেক্সট কমেন্ট, আপু আপনার লোকেশন কোথায়? দাঁড়াও দেখাচ্ছি। এই যে আমার লোকেশন। আরেকজন অদ্ভুত প্রাণী লিখেছে, আমি বুঝি না শুধু শুধু লাইক করব কেন। আমিও বুঝি না তুমি শুধু শুধু কমেন্টই বা করলা কেন। দিদি তোমার কথাগুলো অনেক সুন্দর, তুমি আমার নাম নিও প্লিজ। আমার নাম অনিন্দিতা, আমার বোনের নাম অন্বেষা। প্লিজ দিদি আমার নাম নিও। ধন্যবাদ অনিন্দিতা আর অন্বেষা এত সুন্দর একটা কমেন্ট করার জন্য, ধন্যবাদ। আর একজন অদ্ভুত জীব কমেন্ট করেছে, একে দেখলে কার কার গা জ্বলে একটু বলো তো সবাই। মানে আমাকে দেখলে কারোর গাও জ্বলতে পারে? ওয়াও, এই ট্যালেন্টটা যে আমার মধ্যে রয়েছে আমি তো জানতামই না। মানে আমি না ছুঁয়ে শুধু সে আমাকে দেখবে আর তার গা জ্বলে যাবে। মানে ট্যালেন্ট দেখছো? জাস্ট লুক অ্যাট মি অ্যান্ড ইউ ভস্য। ইয়ো, আরেকজন লিখেছে, আপু আমি আপনার অনেক কমেন্ট পড়ি, তাও আপনি আমার নাম নেন না। আপনি আমার নাম নিশ্চয়ই নেবেন, আমার নাম ইভা। থ্যাংক ইউ আমাকে কমেন্ট করার জন্য, আর হ্যালো ইভা। আপনাকে আমার ভালো লাগে না, অনেক দুঃখ সহকারে আপনাকে জানানো হইতেছে যে আপনি ভালো লাগে না রোগে আক্রান্ত। আরেকজন লিখেছে, ফ্রেশ কালার খাবার খাও দিদি। আমি অনেক কালারেরই খাবার খেয়েছি, আমি অনেক কালার মোটামুটি চিনি, ফ্রেশ কালারটা কি জিনিস তো জানলে আমাকে একটু জানাও প্লিজ। একজন লিখেছে, তুমি ভিডিও ছাড়বে আর আমি দেখবো না, কোনোদিন হতেই পারে না। থ্যাংক ইউ দিদি, তোমার দাঁতগুলো বেরিয়ে আছে। হ্যাঁ আমার দাঁত আছে তাই দাঁত দেখা যাচ্ছে। তোমার দাঁত থাকলে তুমিও দেখাও, আর দাঁতে যদি পোকা পড়ে থাকে তাহলে ডাক্তার দেখাও। কিও করো, জাস্ট ওয়াও ভিডিও তোমার। ধন্যবাদ বন্ধু। একজন অদ্ভুত জীব আছে, যিনি আমাকে নিজের মন থেকে এতটাই ভালোবাসে, সেটা তিনি নিজেও জানে না যে কতটা উনি আমাকে ভালোবাসে। তিনি আমার প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করেন, তো আমি যদি সেজে গুজে রেডি হয়ে গিয়ে ভিডিও বানাই তাহলে উনি লেখেন যে রেডি হলে কি বাজে লাগে দেখতে। আবার যখন আমি রেডি সেটি না হয়ে নর্মালি ভিডিও বানাই, যেটা আমি সবচেয়ে বেশি বানাই, সেখানে গিয়ে লিখবেন একটু রেডি হয়ে ভিডিও বানালে কি অসুবিধা হয়। উনি নিজেই কনফিউজ যে ওনার জীবনে কি চায়। উনি হচ্ছেন আমাদের এই যুগের সমস্যা দেবী, ওনার সব কিছুতেই সমস্যা। দিদি তোমার ভিডিওগুলো খুব ভালো লাগে, বুলবুলি। লাভ ফ্রম আসাম। ধন্যবাদ দিদি, তুমি খুব সুন্দর। কি যে বলো, তোমার চ্যানেলের নাম এত বাজে কেন? ফুলটু ফুর্তি, কত সুন্দর একটা নাম। ফুলটু মানে পুরো আর ফুর্তি মানে মজা, পুরো মজা। এই বিষয়ে কোনো কথা হবে না, ঠিক আছে? খুব সুন্দর নাম আমার চ্যানেলের। বড় বন দিও ও একটি মেয়ের বিয়ের অনুষ্ঠানে অন্যান্যদের করে আর জানবে কিভাবে আমাদের দেশের অন্য এক মাস আগে এই লেখার বুলবুলি 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 বুলবুলি। এটা কি কমেন্ট ছিল? মানে কি জিনিস, উনি বিয়ের নিমন্ত্রণ পাইনি নাকি? বিয়ের নিমন্ত্রণ কি করে পাবে, বিয়ে কোথায় হচ্ছে সেটা জানার জন্য এটা লিখেছে কি? মানেটা কি আমি বুঝতেই পারলাম না।